হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাইছো মোর চ্যানেল। আর আজি মই এটা সরস্বতী পূজার মেকআপ লুক লৈ আহিছো আপোনালোকৰ মাজলৈ। আর প্রথমতে মই লিপসত লগাইছো ফেসলিন, আর তারপর মই ময়শ্চারাইজার ব্যবহার করেছো নেভিয়ার। আর এইখিনি ব্যবহার করার পিছত মই প্রাইমার হিসাবে ব্যবহার করেছো ইয়াত এলোভেরা জেল। আপোনালোকৰ ওচৰত যদি প্রাইমার আছে তেতিয়াহলে ব্যবহার করব। মই এটো বিগিনার মেকআপ লুক কৰিছোঁ কাৰণ মোৰ ওচৰত সকলোখিনি বস্তু নাই, যিখিনি বস্তু আছে সেইকাৰণে মই ব্যৱহাৰ কৰি এইটো লুক ক্ৰিয়েট কৰিছোঁ। আৰু এই দেখাইছোঁ ইয়াত মই লেকমি ফাউণ্ডেশ্যন লৈছোঁ চকুৰ তলত, গালত, সকলোফালে মই ভালকৈ ডট ডট কৰি ফাউণ্ডেশ্যনখিনি লগাই এটা বিউটি ব্লেণ্ডাৰেৰে ভালকৈ এইখিনি ব্লেণ্ড কৰি লওঁ। আৰু বিউটি ব্লেণ্ডাৰটো মই অলপ তিয়াই লৈছোঁ পানীত। এইখিনি ব্লেণ্ড হোৱাৰ পিছত মই ইয়াত কনচিলাৰ ব্যৱহাৰ কৰা নাই কাৰণ মোৰ ওচৰত কনচিলাৰ নাই, সেইবাবে মই লেকমি ফাউণ্ডেশ্যনটোৱে কনচিলাৰ হিচাপে ব্যৱহাৰ কৰিছোঁ। দুটা কোট দি দিলে কনচিলাৰৰ কাম কৰে। আৰু এইখিনিও ব্লেণ্ড কৰি ল'ম ভালদৰে। তাৰপিছত ইয়াত লৈছোঁ মই জেকলিন হিল পেলেট, মই ইয়াত ব্যৱহাৰ কৰিছোঁ আই শ্বেডো। আৰু প্ৰথমতে মই ইয়াৰ পৰা ব্লেক কালাৰটো ক্ৰিজ লাইনত লগাই ল'ম। ভালদৰে ব্লেক কালাৰটো আগতে লগাই লৈছোঁ। তাৰপিছত ইয়াৰ পৰা মই যিটো ৰেড কালাৰ আছে সেইটো মই আই লিডত লগাম। মই ব্ৰাছৰ সহায়ত আই শ্বেডখিনি এপ্লাই কৰিছোঁ। তাৰপিছত মই ৰেড কালাৰটো আঙুলিৰে ব্যৱহাৰ কৰিছোঁ। আঙুলিৰে দিলে ভালদৰে পূৰা একদম ৰেড কালাৰটো আহে। তাৰপিছত মই দুয়োটা কালাৰ ভালদৰে ব্লেণ্ড কৰি দিছোঁ। তাৰপিছত মই গল্ডেন চিমাৰি কালাৰ এটা লৈছোঁ আই কৰ্ণাৰত ব্যৱহাৰ কৰিবৰ কাৰণে। আৰু এনেদৰে আনটো চকুতো মই লগাই লওঁ। এতিয়া মই আইব্ৰুখিনি বনাম। আৰু ইয়াত মই চুইছ বিউটিৰ আইব্ৰু পেঞ্চিল ব্যৱহাৰ কৰিছোঁ। আগত ইয়াৰ স্পুলিও আছে, স্পুলি দি ভালদৰে আইব্ৰুখিনি ডিফাইন কৰি লৈ ইয়াৰ পিছত মই আইব্ৰুখিনি আঁকি লৈছোঁ। আইব্ৰু যিটো শ্বেপ সেইটো শ্বেপতে সদায় আইব্ৰু আঁকিব লাগে, তেতিয়া নেচাৰেল যেন লাগে, নহ'লে বেছিকৈ আঁকি দিলে ফেক যেন গমে পায়। তাৰপিছত মই গোটেইখিনি মেকআপ ছেট কৰিবৰ বাবে লেকমি কম্পেক্ট ব্যৱহাৰ কৰিছোঁ। ব্ৰাছৰ সহায়ত মই কম্পেক্টখিনি গোটেই মুখখনত, গলত আৰু কাণত ভালদৰে লগাই ল'ম। কম্পেক্টখিনি ভালদৰে এপ্লাই কৰা হোৱাৰ পিছত ইয়াৰ পৰা মই ব্ৰাউন কালাৰ এটা লৈছোঁ কণ্টৰিঙৰ বাবে। প্ৰথমতে মই নাকটোতো অলপমান লগাই লৈছোঁ, অকণমান লগাইছোঁ, তাৰপিছত গালত কণ্টৰিং কৰিছোঁ। Thank you.
কন্টোরিং করা হওয়ার পিছত ইয়াত মই এটা রেড পিঙ্ক টাইপের এটা ব্লাস ব্যবহার করেছো, সেইখান প্যালেটের পরাই মই গোটেখিনি আজি ব্যবহার করেছো। তারপর মই গালর হাই পয়েন্ট খিত হাইলাইটার ব্যবহার করেছো, সেইখান প্যালেটের পরাই লৈছো মই গোল্ডেন কালার এটা। এতিয়া লগাইছো মই আইলাইনার, অকমানে লগাম আইলাইনার, বহুত লগা নাই মই। আর অল্প উইং আইলাইনার করবলে চেষ্টা করেছো, উইং আইলাইনার ভাল লাগে। আইলাইনারখিনি লগোৱা হোৱাৰ পিছত ইয়াত মই কাজল ব্যৱহাৰ কৰিছোঁ। কাজলখিনি মই তলতো লগাম আৰু ওপৰৰ ফালেও কাজলখিনি মই লগাই ল'ম, তেতিয়া দেখিবলৈ চকুটো খুব ধুনীয়া লাগে ওপৰৰ ফালে লগালেও। আবরখিনি তলত যিখিনি হাই পয়েন্ট আছে সেইখিনিতো অলপ হাইলাইটার লগাই লৈছো। মই নাকতো অলপ হাইলাইটার লগাই লৈছো, তারপর লিপ লাইনার এডালে লিপসটো মই লাইন করে লৈছো। আৰু এতিয়া মই মেটমি লিপষ্টিক এটা লৈছোঁ ৰেড কালাৰৰ। আৰু ব্লু হেভেনৰ ইয়াত মই মাস্কাৰা ব্যৱহাৰ কৰিছোঁ। এতিয়া মই ইয়াৰিংছযোৰ পিন্ধি লওঁ, তাৰপিছত মই এটা হেয়াৰষ্টাইলৰ দেখাই দিম আপোনালোকক একদম চিম্পুলকৈ। মই চুলিখিনি দুফাল কৰি লৈছোঁ, তাৰপিছত দুফালে ক্লিপ লগাই দিছোঁ আৰু লো পনিটেইল এটা বনাইছোঁ। তারপর এইডালে খোপা বনাব যে পারি এইডাল লৈছো ইয়াত, আর এইডালে খোপা বান্ধিবলে বহুত সহজ হয়। আর তারপর মই হোয়াইট কালারের গাজরা পাত ব্যবহার করেছো ইয়াত, আর ব্ল্যাক বিন্দি লগাই লৈছো। মোর ফাইনাল লুক হয়ে গল কমপ্লিট সরস্বতী পূজার বাবে। ভিডিওটো কেনে পালে নিশ্চয় কমেন্ট করে জানাব। আর মই মেকআপ করবলে একদম ভালদরে নাজানো, যিখিনি মই নিজে জানো সেইখিনি মই আপোনালোককে দেখাইছো, কিবা ভুল হবা পারে তেতিয়া হলে মাফ করে দিব। তেনেহলে আজিলৈ ইমানে, ভাল লাগিলে লাইক করে দিব। বাই বাই।